নমস্কার বন্ধুরা আমি জগন্নাথ আজ আমি আপনাদের বেশ কিছু হেমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে বলবো যেগুলি আমাদের পাকস্থলিতে বসবাসকারী কৃমিকে এবং কৃমি সংক্রান্ত যে কোনো সমস্যাকে খুব ভালোভাবে সারিয়ে তুলতে পারে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা ওষুধগুলির সম্বন্ধে সমস্ত রকম তথ্য পেয়ে যাবেন কীভাবে ব্যবহার করতে হবে কখন ব্যবহার করতে হবে কোন ওষুধ কার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওতে বলেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন শুরু করার আগে বলবো যদি আপনারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে হোমিওপ্যাথি সংক্রান্ত যে কোনো তথ্য যে কোনো ইনফরমেশন আপনারা এই চ্যানেল থেকেই পেতে পারেন মূলত ছোট বাচ্চাদের ক্ষেত্রেই কৃমির সমস্যা খুব বেশি করে দেখা দেয় কিন্তু আমরা দেখতে পাই শুধুমাত্র ছোট বাচ্চারা নয় বড় লোকেদেরও কৃমির সমস্যা খুব বেশি পরিমাণে হয় এবং যে কোনো লোকের কৃমির সমস্যার ক্ষেত্রে এই ওষুধগুলি খুব ভালোভাবেই কাজ করবে এখন প্রশ্ন কেন আমরা ক্রিমির সমস্যায় ভুগি বন্ধুরা কৃমি হচ্ছে একটি পরজীবী প্রাণী এরা অন্য প্রাণীর শরীরে বসবাস করে সেখান থেকে পুষ্টিরস গ্রহণ করে এবং সেখানে বংশ বিস্তার করে সেখানেই বেড়ে ওঠে এটাই হচ্ছে এদের মূল ধর্ম আমাদের অজান্তে যখন আমরা মাঠে ঘাটে যাই আমরা খেলতে যাই অথবা ছোট ছোটো বাচ্চারা যখন গ্রাউন্ডে খেলে তখন কি হয় না কৃমির লাভা অথবা ডিমগুলি আমাদের অজান্তেই আমাদের শরীরে প্রবেশ করে এবং সেখানে ধীরে ধীরে বাসা বাঁধতে থাকে এবং সেগুলি আস্তে আস্তে আমাদের শরীরে বংশ বিস্তার করে আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করে যখন আমরা কাঁচা শাকসবজি খাই যখন আমরা খালি পায়ে কোথাও হাঁটি এমন হতে পারে কোনো নোংরা জায়গা যেখানে অনেক বেশি পরিমাণে কৃমির লাভা আছে সেখান দিয়ে যখন আমরা হাঁটি তখন আমাদের পায়ের তলা দিয়ে আমাদের শরীরের ভিতরে কৃমি প্রবেশ করে সেই কারণে যে কোনো জিনিস খাওয়ার আগে অথবা খাবার গ্রহণের আগে আমাদের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখে নেওয়া উচিত যদি আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারি তাহলে কিন্তু কৃমির সমস্যা থেকে অনেকটাই মুক্তি পেতে পারি এখন প্রশ্ন আমরা কিভাবে বুঝবো কোনো ব্যক্তি কৃমি দ্বারা আক্রান্ত হয়েছে কিনা বন্ধুরা যদি কোনো ব্যক্তি কৃমি দ্বারা আক্রান্ত হয় তাহলে ক্রমশই আমরা দেখতে পাবো যে ক্রমশ সে দুর্বল হয়ে পড়ছে তার শরীর থেকে ক্রমশ শক্তি হারিয়ে যাচ্ছে খাদ্য গ্রহণে অনিচ্ছা জন্মাচ্ছে যদি বেশি পরিমাণ কৃমি দ্বারা আক্রান্ত হয় তাহলে সর্বদাই বমি বমি ভাব থাকবে এবং খাদ্য গ্রহণে সম্পূর্ণ অনিচ্ছুক থাকবে এমন ব্যক্তি দেখলে আমরা অবশ্যই বুঝবো যে দ্বারা আক্রান্ত রাতের বেলায় দেখতে পাবো ওরা ওরা দাঁতে দাঁত ঘুষছে অর্থাৎ দাঁতে দাঁত কামড়াচ্ছে এবং তার সঙ্গে আরেকটি উপসর্গ হচ্ছে মলদ্বারের চুলকানি এবং মলের সঙ্গে সাদা সাদা ছোটো ছোটো কৃমি বেরিয়ে আসতে থাকবে তবে সব ক্ষেত্রে নয় যদি কারো যদি কেউ ফিতা কৃমি দ্বারা আক্রান্ত হয় অথবা বড় গোলকৃমি দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে মলদার দিয়ে নাও বেরোতে পারে কিন্তু শারীরিক সমস্যাগুলি একইভাবে সৃষ্টি হবে আর এই সমস্যা যদি ক্রমাগত চলতে থাকে তাহলে কিন্তু রক্ত অল্প তথা অ্যানিমিয়ায় ভুগতে হবে এবং ক্রমশ অন্যান্য বড় রোগও চলে আসতে পারে সেই কারণে কৃমি জাতীয় যে কোনো সমস্যা আমাদেরকে খুব তাড়াতাড়ি নিরাময় করে ফেলতে হবে কারণ যতদিন ধরে এটা থাকবে তত বেশি আমাদের শারীরিক এবং আমাদের স্বাস্থ্যের ক্ষতি হতে থাকবে সেই কারণে আমাদের এই বিষয়ে সম্পূর্ণ সচেতন হওয়া উচিত তাই আমি আপনাদের চারটি হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো যেগুলি আপনাদেরকে সর্বদা কৃমি থেকে নিরাপদে রাখবে এবং আপনারা কৃমির সমস্যায় কোনোভাবেই জর্জরিত হবেন না এই ওষুধগুলি হলো সিনা টু হান্ড্রেড স্যান্টোনাইন থার্টি চেলোন মাদার টিংচার এবং ফিলিক্স মাস থ্রি এক্স বন্ধুরা যারা অল্প স্বল্প কৃমির সমস্যায় ভুগবেন অর্থাৎ খুব অল্প পরিমাণে হয়েছে শারীরিকভাবে আপনি বুঝতে পারছেন যে খুব অল্প পরিমাণে কৃমির সমস্যায় ভুগছেন তখন কিন্তু আপনারা সিনা টু হান্ড্রেড এবং স্যান্টোনাইন থার্টি ব্যবহার করবেন এখন আমি বলবো কিভাবে ব্যবহার করবেন প্রাপ্তবয়স্ক ও বয়স্ক ব্যক্তিরা পাঁচ ফোঁটা করে সিনা টু সকালে খালি পেটে খাবেন কোনো কিছু খাবার গ্রহণের আগে প্রথমে সিনা টু হান্ড্রেড পাঁচ ফোঁটা খেয়ে নেবেন এবং স্যাটোনাইট থার্টি পাঁচ ফোঁটা করে খাওয়ার পরে খাবেন তিনবার অর্থাৎ দু ব্রেকফাস্টে দুপুরে খাওয়ার পরে এবং রাত্রে খাওয়ার পরে যে সমস্ত শিশুদের বয়স পাঁচ থেকে দশ বছরের মধ্যে তাদেরকে সেনা টু হান্ড্রেড এক ফোঁটা করে সকালে খাওয়ার আগে খাওয়াবেন এবং তার সঙ্গে স্যাটোনাইট থার্টি খাওয়ার পরে তিনবার তিন ফোঁটা করে খাওয়াবেন আর যদি দশ বছরের ঊর্ধ্বে বয়স হয় তখন সেনা টু হান্ড্রেড দু ফোঁটা করে সকালে খাওয়ার আগে খাওয়াবেন এবং সঙ্গে স্যাটোনাইট থার্টি তিন ফোঁটা করে খাওয়ার পরে তিনবার খাওয়াবেন এই পদ্ধতি পনেরো দিন কন্টিনিউ করবেন তারপরে আবার পনেরো দিন বাদ দেবেন তারপরে আবার পনেরো দিন কন্টিনিউ করবেন অর্থাৎ পনেরো দিন খেলেন আবার পনেরো দিন বাদ দিয়ে আবার পনেরো দিন খেলেন একই পদ্ধতিতে এইভাবে দু মাস কন্টিনিউ করলে আপনারা সমস্ত রকম কৃমির সমস্যা থেকে অবশ্যই মুক্ত হবেন কিন্তু যাদের সমস্যা একটু বেশি অর্থাৎ একটু বেশি পরিমাণ কৃমির দ্বারা ভুগছেন অথবা কৃমির জন্য আপনাদের গা বমি বমি ভাব করছে খেতে ইচ্ছে করছে না অথবা ফিতা কৃমির দ্বারা ভুগছেন অথবা বড় বড় লম্বা গোল কৃমির দ্বারা ভুগছেন তারা কিন্তু এই ওষুধগুলির সঙ্গে অর্থাৎ সিনা টু হান্ড্রেড এবং স্যাটোনাইন থার্টির সঙ্গে আপনারা অবশ্যই চেলন মাদার টিংচার গ্রহণ করবেন কারণ চেলন মাদার টিংচার যে কোনো ক্রিমিকে সম্পূর্ণভাবে বিনাশ করতে পারতো যে কোনো কৃমির সম্পূর্ণ শত্রু বলা যায় চেলন মাদার টিংচারকে তাই চেলন মাদার টিংচার অবশ্যই ব্যবহার করবেন খাবার পরে দুবার খাবেন এখন বলে রাখি যে ছোট বাচ্চাদের কিন্তু চেলন মাদার টিংচার দেবেন না কারণ চেলন মাদার টিংচার খুবই স্ট্রং ঔষধ এবং এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে উপযুক্ত নয় এছাড়া কৃমির কারণে যাদের বমি বমি ভাব লক্ষ্য করা যায় তাদেরকে ফিলিক্স ম্যাস থ্রি এক্স অবশ্যই দেবেন কারণ ফিলিক্স ম্যাক্স থ্রি এক্স যে কোনো ধরনের বমি বমি ভাবকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে বিশেষত পাকস্থলীজনিত কোনো কারণে যদি বমি বমি ভাব দেখা যায় তাহলে এই ওষুধটি খুবই উপকারী এক্ষেত্রে আমি বলে রাখব এই ওষুধটি আপনারা সকালে খাবেন এবং পাঁচ ফোঁটা করে খাবেন এক্ষেত্রে একটি কথা বলে রাখি প্রথমে বলা যে ওষুধগুলো অর্থাৎ সিনা টু হান্ড্রেড ও স্যান্টো নাইন থার্টি এগুলি কিন্তু একইভাবে খেতে থাকবেন আপনি চেলন মাদার টিংচার নিন অথবা ফিনিক্স নিন যাই নিন না কেন তার সঙ্গে এই ওষুধগুলো কন্টিনিউ থাকবে এগুলো কিন্তু বন্ধ হবে না আরেকবার বলে দিই সমস্ত ওষুধগুলি কিন্তু একই রকমভাবে খেতে থাকবেন অর্থাৎ পনেরো দিন খেলেন তারপরে পনেরো দিন বাদ দেবেন এবং পুনরায় পনেরো দিন খাবেন এইভাবে চলতে থাকবে দু মাস পর্যন্ত এবং আমি আপনাদের বলতে পারি যে কোনো ধরনের কৃমির সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্ত হবেন আশা করি ওষুধগুলি খাবার পদ্ধতি এবং উপকারিতা সম্বন্ধে আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে করে সবাই এই ঔষধগুলির উপকারিতা নিতে পারে আর বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে হোমিওপ্যাথি সংক্রান্ত যে কোনো চিকিৎসা যে কোনো ধরনের পরামর্শ আপনারা খুব সুন্দরভাবে এই চ্যানেল থেকে পেতে পারেন আজকের এই পর্যন্ত নমস্কার